দৰং জিলাৰ খাৰুপিতে স্থিত হিৰাম্বা গেছ এজেন্সিৰ গ্ৰাহকৰ ৰাজসাহায্য এইবাৰ উত্তৰ প্ৰদেশৰ গাজিয়াবাদৰ এটা সাতজনীয়া প্ৰবঞ্চকৰ দলে আত্মসাত কৰিলে। মই এই মুহূৰ্তত খাৰুপিতে হিৰাম্বা গেছ এজেন্সিত আছোঁ। মোৰ লগত খাৰুপিতা গেছ এজেন্সিৰ হিৰাম্বাৰ স্বত্বাধিকাৰী আছে, তেওঁৰ লগত মই কথা পাতিম। তেওঁলোকে কি ব্যৱস্থা লৈছে সন্দৰ্ভত তেওঁলোকে সেই বস্তুটো জ্ঞাত হয় না নাই, দাদা আপোনাক এন ডি 20 স্বাগতম জনাইছোঁ। কি ক'ব, যিহেতু খাৰুপিতা গেছ এজেন্সি গেছ হিৰাম্বা এজেন্সিৰ 2044গৰাকী গ্ৰাহকৰ ৰাজসাহায্যৰ ধন উত্তৰ প্ৰদেশৰ গাজিয়াবাদৰ এটা সাতজনীয়া দলে ইতিমধ্যে আত্মসাত কৰিছে, এই বিষয়ে আপোনালোক কিমান মানে জ্ঞাত? আমি 2018তে এই কেছটো কাষ্টমাৰ জৰিয়তে গম পালোঁ যে তেওঁলোকৰ এই বেংক একাউণ্টত মিছমেচ হৈ পেলাই বেলেগ বেংক একাউণ্ট সোমাইছে। তে আমি ততালিকে IOC-ক জনালোঁ, মেইলো দিলোঁ। এতিয়া IOC যি ব্যৱস্থা লয় IOC-য়ে ল'ব। আমাৰ ইয়াত কৰিবলৈ আমি এটা অনুজ্ঞাপত্ৰ পোৱা ডিষ্ট্ৰিবিউটাৰ, আমাৰ এইখিনি কাম যে আমি লগে লগে ততালিকে IOC-ক জনাব লাগে, IOC-ক আমি জনাই দিলোঁ। এতিয়া IOC কি ব্যৱস্থা লৈ আছে এটা IOC-ৰ আভ্যন্তরীণ ব্যাপার। এনে এজন গ্রাহকের রাজসাহায্য প্রতি মাহে তোমাকে কি মানকে পায়? তেতি আছিল 180 টাকা, বর্তমান 58। মানে কব গেলে এটু মানে ধরো কোটি কোটি টাকার কেলেঙ্কারি এটা হয়েছে না? এইটু তো সঠিক আমি কব নোয়ারিম, কার কিমান হুমাইছে কিমান হুমা না এটু আমি সঠিক কব নোয়ারিম, এটু IOC-এ গম পাব। মানে হঠাৎ কি গ্রাহক সকলের মানে অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছিল নাকি? অ্যাকাউন্ট চেঞ্জ হওয়া নাই, অ্যাকাউন্টস বেলেগ অ্যাকাউন্ট সুমাই গেছিল, সেইটো অ্যাকাউন্টস আসলে লগত আর একটা অ্যাকাউন্ট সুমাই গেছিল, এবার হ্যাকিং করার নিচিনা হয়েছিল আর কি, মোর অনুমান হ্যাকিং হয়েছিল আর কি। মানে আপনার ফলের পর গ্রাহক সকল ন্যায় দিবল কোনো ধরনের FIR তেনকা করা হয়েছিল না? FIR আমি দিব নোৱাৰো, কারণ আমি হল অনুজ্ঞাপত্র মাত্র একটা ডিস্ট্রিবিউটার হে আমি, আমার যি উপর IOC-র যাক অফিসার আছে তেওঁলোকক আমি ততালিকে মেইল সেল দিল, তেওঁলোকে ব্যবস্থা লৈ আছে। আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছে। আসলে খাৰুপিতা হিৰাম্বা গেছ এজেন্সি তেখেতৰ লগত মই কথা পাতিলোঁ, তেওঁলোকে ততালিকে যিখিনি ব্যবস্থা গ্রহণ কৰিব লাগে সেইখিনি তেওঁলোকে কৰিছে বুলি ND24-ৰ আগত জানিবলৈ দিছে। দলগৰ পৰা মই ৰফিক তালুকদাৰ, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।